নমস্কার বন্ধুরা, পিসফুল হোম অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমি মিসেস ধারা। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য ঘি তৈরির অতি সহজ পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। বাড়িতে কিভাবে একেবারে পিওর গাওয়া ঘি খুব সহজেই তৈরি করে নেবেন সে ব্যাপারে বলবো। আর ঘি তৈরি করতে দুধের সর লাগে, তো দুধের সরটা কিভাবে আমরা অনেক গুণ বেশি মোটা সর তুলতে পারবো সে ব্যাপারেও কিন্তু বলবো। তো চলুন খুব ঝটপট আমরা দেখে নিই যে কিভাবে আমরা খুবই সুন্দর সুগন্ধিযুক্ত গাওয়া ঘি বাড়িতে তৈরি করব। তার জন্য আমরা প্রথমে দুধকে জাল দেব। দুধকে জাল দিয়ে আমরা ঠান্ডা করব। তো দুধকে জাল দিয়ে আমরা রেখে দিলে যে সর পরে সেটা এই রকম সর হয়। সর তো পরে, কিন্তু একটু পাতলা সর পরে। কিন্তু কি করলে এই রকম প্রায় 3-4 গুণ মোটা সর পাবেন সেটা চলুন আগে জেনে নিই। দুধকে জাল দেওয়ার পর ঠান্ডা করে যদি আপনি ফ্রিজে রেখে দেন, কম করে 5-6 ঘন্টা যদি ফ্রিজে দুধ থাকে, তাহলে এই রকম মোটা রুটির মতো সর আপনি পেয়ে যাবেন। দেখুন একদিনের দুধের সর কতটা উঠছে, দেখুন এই রকম যেন একটা মোটা রুটি। তো মিনিমাম 5-6 ঘন্টা ফ্রিজে রাখতে হবে ঠান্ডা দুধকে, তাহলেই কিন্তু আপনি অনেকটা বেশি পরিমাণে সর পেয়ে যাবেন। এইভাবে সর আমরা মোটামুটি সংগ্রহ করতে থাকবো। এখানে আমি 15 দিনের সর নিয়েছি, মানে দুটো বাটিতে 7 দিন 7 দিনের সর আছে, আর আজকে যে সরটা তুললাম সেটাও এখানে আছে। এবার কি করব, আমি আগেই বলেছি যে ঘি তৈরির সহজ পদ্ধতি আজকে আমি দেখাবো। সেজন্য কোনো রকম ফাটাফাটি নয়, বরফ জল গরম জল কিচ্ছু নেব না, ডাইরেক্ট দুধের সরকে কড়ায়ে দিয়ে দেব। আমরা কিন্তু দুধের সর থেকে ডাইরেক্ট ঘি তৈরি করব, যেটা আমাদের অত্যন্ত সুগন্ধিযুক্ত হবে এবং অনেক কম সময়ে হয়ে যাবে। তো আমরা গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার এইভাবে হালকা করে একটু নাড়ব। আর প্রথম যখন কড়াই বসাচ্ছি আমরা এই পরিস্থিতিতে, তখন কিন্তু গ্যাসের আঁচটা একটু বেশি রাখবো। আমরা মানে আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে এই দুধের সর বার করেছি, সেজন্য দেখতেই পাচ্ছেন একটু মানে টাইট রয়েছে। কিন্তু একটু গরম হলে দুধের সর এই যখন আমরা আঁচে বসাবো, তখন একটু একটু করে গরম যেমন যেমন পাবে ও কিন্তু গলতে শুরু করবে। এখানে দেখুন অনেকটা গলে গেছে, সামান্য একটু একটু ঢেলা রয়েছে, ওটাও কিন্তু আস্তে আস্তে একবারে গলে যাবে। এখানে দেখুন আরেকটু কিছুক্ষণের কয়েক মিনিট পরে দেখাচ্ছি, একেবারে সমস্ত ঢেলাগুলো গলে গেছে এবং লিকুইড হয়ে গেছে। এই সময়টা কিন্তু আমাদেরকে মাঝে মাঝে এইভাবে খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে। ঘি তৈরি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, একটু বড় সাইজ করাই নিতে হবে, কারণ ঘি যখন এইভাবে ফোটে, ফটফট করে যখন ফোটে, তখন সেই তখন মানে ঘি বা সর কড়াইয়ের বাইরেও চলে যেতে পারে। তো একটু বড় সাইজ কড়াই যদি নেন, তাহলে কিন্তু কোনো কিছুই কড়াইয়ের বাইরে যাবে না, আর আপনার নাড়তেও সুবিধা হবে। এখানে দেখুন বেশ কিছুটা ঘি কিন্তু বেরিয়ে এসেছে। এই সময় আপনাকে লাগাতার কিন্তু খুন্তিটা চালিয়ে যেতে হবে। আপনি ঘি বসিয়ে ছাদে কাপড় মেলতে গেলেন বা কাপড় শুকিয়ে গেছে তুলতে গেলেন, সেটা কিন্তু করবেন না। ঘি যখন হচ্ছে তখন ঘিয়ের আশেপাশেই থাকবেন, মাঝে মাঝেই নড়িয়ে দেবেন। এখানে দেখুন ঘি তৈরি হয়ে গেছে, তলানিও খাকি যেটা হয় সেটা বেরিয়ে এসেছে। আমি ঘি গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবং এটাকে ছেঁকে নিচ্ছি। ঘি যখন ঠান্ডা হয়ে যাবে তখনই ছাঁকবেন, তার আগে কিন্তু ছাঁকতে যাবেন না। 15 দিনের দুধের সর তুলেছি। আপনার যদি দুধের সর কম কম বেরোয়, তাহলে আপনি ফ্রিজারে রাখতে পারেন, আর যদি সরের পরিমাণটা একটু বেশি বেরোয়, তাহলে আপনি সাধারণ ফ্রিজের র্যাকে রাখতে পারেন, আর 7-8 দিনের মাথাতেই আপনি ঘি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ঘি তৈরি হয়েছে, কয়েক মিনিটেই কিন্তু আপনার এইরকম ঘি তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ এতটাই। ভিডিওটি যদি ভালো লাগে
লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।